আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে ওসমান গাজীর বিশ্বস্ত সহচর, সবচাইতে কাছের মানুষ, প্রিয় বন্ধু বোরানালপের ইতিহাস তুলে ধরব। কুলুস ওসমান যারা নিয়মিত দেখেন তাদের কাছে পরিচিত একটি চরিত্র হলো বোরানবে। চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যাক। বোরানবে মূলত ছিলেন কাই উপজাতির মানুষ। অনেক ফেসবুক ইতিহাসবিদ দাবি করেন বোরানবে চরিত্রটি কাল্পনিক। আমি বলি তাদের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তার কারণ, ইতিহাসে বোরানবে নামে কেউ না থাকলে কুলুস ওসমানের মতো একটি ঐতিহাসিক সিরিজের প্রথম সিজন থেকে আজ শেষ সিজন চলমান আছে, এ পর্যন্ত বোরান আর্ক চরিত্রটিকে পরিচালক এতটা হাইলাইট করতেন না নিশ্চয়ই। আর বোরান আর্ক চরিত্রকে আমার ঐতিহাসিক চরিত্র বলার কারণ, অটোমান উইকিতে তার জীবন বৃত্তান্ত দেয়া আছে। যারা বোরান আর্ককে ঐতিহাসিক চরিত্র মানেন তারা এ ভিডিওটি দেখবেন, যারা মানেন না তারা আজকের ভিডিওটি স্কিপ করুন, কারণ আমি তর্কে জড়াতে চাই না। ইতিহাস থেকে জানা যায়, ওসমানবে কোপ্রিহিসার দুর্গ জয়ের পর তার শাসনভার বোরানবের হাতে তুলে দেন। বোরানবের জন্ম তারিখ ইতিহাসে পাওয়া যায় না, তবে তিনি আর্মেনিয়াতে জন্মগ্রহণ করেন তা স্পষ্ট। সিরিজে স্পষ্টভাবে তার অবদান তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন মহান ওসমানবের ডানহাত এবং সিরিজের একজন অন্যতম যোদ্ধা। কোনুর আল্প গোপ্তক এবং চারকুদায় আল্পের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন বোরান আল্প। বোরান আল্পের স্ত্রীর নাম ছিল গোঞ্চা হাতুন। ওসমানবে এবং বালা হাতুনের ভালোবাসার বিয়ের পেছনে সবচাইতে বেশি অবদান ছিল বোরান আল্পের। এজন্য ওসমানবের স্ত্রী বালা হাতুন তাকে তার ভাই বানিয়েছিল। বোরানবে ওসমান গাজীর সবচাইতে কাছের মানুষ ছিল, তার সিরিজে পরিচালক দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছেন, কারণ ওসমানবে তার সকল কাজে নির্দেশ দেন বোরানবেকে, আর তিনি ওসমানবের হুকুম পাওয়া মাত্র কার্য সম্পাদন করতে উদ্যত হন। আবার কমান্ডার বালগাইয়ের সেনাপতি গোপ্তক আল্পকেও খুঁজে পেতে সাহায্য করেছিল বোরান আল্প। বোরান আল্প ওসমানবের সাথে বাইজেন্টাইনদের বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিজয় লাভে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। নিকোলা যখন কুলুজাইসার দুর্গ পুনরায় জয় করেন, তখন ওসমানবে তার দুর্গ আবার জয়লাভ করতে চান এবং দুর্গে আটকা পড়া তার লোকদের বাঁচাতে চান। এ অবস্থাতে বোরানবে ওসমানবেকে মারাত্মকভাবে সহযোগিতা করেছিল, যে প্রচেষ্টার ফলে লোকদের উদ্ধারের পাশাপাশি দুর্গ পুনরায় বিজয় লাভ সম্ভব হয়েছিল। যারা অতীতে বীরত্ব দেখিয়েছেন তাদের নিয়ে মূলত ইতিহাস তৈরি হয়। তেমনিভাবে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাসের ক্ষেত্রে বোরানবেকে বাদ দিয়ে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করা যাবে না। বোরান আল্প তার জীবনে ওসমান গাজীর সাথে অসংখ্য যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন, যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। বাইজেন্টাইন সেনাপতি কান্তাকুজিনস যখন সম্রাট আন্দ্রোনিকোসকে হত্যা করতে যায়, তখন ওসমানবের সাথে বোরান আল্পের প্রচেষ্টায় সম্রাটকে রক্ষা করা সম্ভব হয়। তিনি ওসমান গাজীর সাথে থেকে এবং ওসমান গাজীর মৃত্যুর পর তার ছেলেদের সাথে পাশে থেকে সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড দেখাশোনা করেছেন। বোরানবে গাজান খানের কন্যা ইস্তেগুন হাতুনের প্রেমে পড়েন, তবে তাদের বিয়ে হয়েছিল কিনা তা ইতিহাস থেকে জানা যায়নি। তিনি ছিলেন অত্যন্ত উদার মনের, ভালো তরবারি চালাতেও জানতেন, যখনই প্রয়োজন হয়েছে তখনই ওসমানবেকে সাহায্য করেছেন। সিরিজে বোরান আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম ইগিত ইউকান। তিনি তুরস্কের ইস্তাম্বুলে 11 ডিসেম্বর 1987 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 37 বছর। কুলুস ওসমান ছাড়াও মেহমেদ শেখ কুতুল আমারেতেও তিনি অভিনয় করেছিলেন, যার জন্য অনেক প্রশংসিত হয়েছিলেন। আত্মগুল সিরিজের আলিয়ারবে তার আপন ভাই। বোরানবে ইয়েরেভান শহরে মৃত্যুবরণ করেন, তার মৃত্যু সাল জানা যায়নি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।